ওয়েলকাম টু বয়েজ এক্সপেরিমেন্ট। বয়েজ এক্সপেরিমেন্টের নতুন ভিডিও আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি দীপ্ত আর আমার টিম। আজকে বুঝতে পারতেছেন আমাদের সবার হাতে আছে বেলুন। আজকে আমরা যেটা করতে চলেছি, আজকে কোনো প্রতিযোগিতা না, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বেলুন দিয়ে একটা ভেলা বানাবো এবং দেখবো আসলে সেই ভেলাই মানুষ বহন করতে সক্ষম হয় কিনা, বা সেই ভেলাই মানুষ উঠতে পারে কিনা। আমাদের পাশে আছে বাউড়, আমরা ভেলাটা বানিয়ে সেখানে পরীক্ষা করব যে আসলে ভেলাটা কতটুকু লোড নিতে পারে, বা আসলে টেকসই হয় কিনা, বা কেউ তার উপরে উঠতে পারে কিনা। পুরাটি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমরা দুই তিনজন ফুলে দাও, আমরা মনে করি কাজ করার পরে আমাদের বেলুনের ভেলাটা আসলে তৈরি। যদিও এটা পারফেক্ট ভেলা না, কারণ বানাইতে বানাইতে আমাদের যদি 50টা বেলুনের ভেলা হয় তাহলে অলরেডি আরও 50টি ফাটছে। যদিও তেমন শেপ আসে নাই আমাদের পুরো ভেলায়, দেখতেই পাচ্ছেন একটা, কারণ টেপ মারার পরেও অনেক বেলুন ফাটছে, যার ফলে এই সমস্যাটা হয়েছে। আসলে এটাই শেষ না, আমরা আরও ভেলা বানাবো ভবিষ্যতে, যেহেতু আমরা জানতাম না এই বিষয়ে, আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, যার কারণে এমনটা হয়েছে। তার জন্য অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। নেক্সট টাইম অবশ্যই আমরা সাবধানতার সহিত এর থেকে আপগ্রেড কিছু একটা করার চেষ্টা করবো। তো চলুন দেখা যাক এই ভেলায় আসলে কারোর ওঠানো সম্ভব হয় কি না। আর যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের কমেন্টই আমাদের ভিডিওটা আরও ভালো করতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন আমাদের যে ভেলা আসলে একটা ছোটখাটো মানুষের জন্য কিন্তু পারফেক্ট হয়েছে, কারণ আমাদের অলরেডি এক টিম মেম্বার ভেলার উপরে উঠাই দেওয়া হয়েছে, ইভেন সে ভেসে বেড়াচ্ছে। যদিও বেলুন তো এনি টাইম ফাটতেছে, বাটা অবশ্য একজনের জন্য যথেষ্ট আমরা মনে করি। আপডেট ভার্সনটি সেটা তৈরি করবো। আমরা এখন আমাদের আর একজন যে টিম মেম্বার তাকেও ভেলাটির উপরে উঠাই দেওয়ার চেষ্টা করতেছি, যে আসলে আমাদের ভেলাটিতে অলরেডি
আমাদের ভেলাটিতে অলরেডি আমরা দুইজনকে উঠায় দিয়েছি এবং দুইজনে ভাসতেছে, যদিও এই ভাষাটা সেই ভাষা না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ভেলায় অলরেডি আমরা আমাদের দুইজন টিম মেম্বারকে উঠাই দিছি যারা এখনও ভাসমান অবস্থায় আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে বেলুনটা অনেক সফট হওয়ার কারণে একটু চাপ লাগাতেই ব্লাস্ট হয়ে যাচ্ছে। অলরেডি যে বেলুনগুলো দিয়ে আমরা ভেলা বানাইছিলাম তার থেকেও বেশ কিছু বেলুন কিন্তু অলরেডি ফেটে গেছে। তারপরেও আমাদের ভেলাটির উপরে দুইজন আছে, আমরা চেষ্টা করব আমাদের আরও একজন টিম মেম্বারকে ভেলাটির উপর উঠাই দেওয়ার জন্য। দেখি আমাদের ভেলাটি তিনজনের ওয়েট নিতে পারে কিনা। বেলুন জোড়ার পরে আমরা আরও একজন টিম মেম্বার ওর উপরে উঠাই দেওয়ার চেষ্টা করব যে আসলে কি হয় দেখার জন্য। মানটন মানে হাত দিয়ে না, আচ্ছা। তো আমরা আরও একজন টিম মেম্বারকে তার উপরে উঠাই দিব এবং দেখবো আসলে তিনজনের ভার আমাদের ভেলাটি নিতে পারে কিনা। একটার পর আর একটা দিচ্ছিস, মরে যাই কিনা তোয়ালেটটা। তো ভিউয়ার্স, আমাদের ভেলার উপর অলরেডি তিনজন টিম মেম্বার উঠাই দিছি, যদিও এই ভাষা সেই ভাষা না, কিন্তু তারপরেও তারা ভেসে আছে। তো আমাদের আরও একজন টিম মেম্বার বাকি আছে, মানে একটু পাতলা দেখে দিচ্ছি যেহেতু আমরা, তো আমাদের আরও একজন টিম মেম্বার বাকি আছে যাকে আমরা ওর উপরে উঠাই দিব। উঠানোর পরে দেখবো আসলে কী হয়, কিন্তু তার আগে তারা আমাদের তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ভেলা। যদিও ভেলাটি ততটা শক্তপোক্ত হয়নি কারণ এর আগে আমাদের ভেলা বানানোর কোনো এক্সপিরিয়েন্স নাই, যার কারণে এমন একটা অবস্থা। যদি 50টা বেলুনের ভেলা হয় তো আরও 50টা বেলুন বানাইতে বানাইতে ফাটছিল। তো আচ্ছা, এটা তোমার উপহার। তো আপনারা যদি চান এর থেকে আপগ্রেড ভার্সন বেলুনের ভেলা 2 বানাতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের জন্য এর থেকে বড় ভেলা বানাবো। তো আশা করি আজকের আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে অনেক আনন্দ দিয়েছে। যদি আনন্দ দিয়েই থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি অল করে দিবেন, তাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আমার টিম মেম্বারদের অলরেডি কাঁপাকাঁপি অবস্থা, ঠান্ডা লাগতেছে যেহেতু শীতকাল, আমার নিজেও এই পর্যন্ত ভেজার পরে ঠান্ডা লাগতেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।